শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ রিয়াজ আলী, পিতা মৃত আসিরুদ্দিন, মাতা মৃত নূরুন্নেসা। যুদ্ধের সময় তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলাম, 1971 সাল। যখন জানতে পারলাম বাংলাদেশ স্বাধীনের ডাক দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমরা যুদ্ধের অংশগ্রহণ করার জন্য সুযোগ খুঁজতে লাগলাম। 4 এপ্রিল আমরা ক্যান্টনমেন্ট ঘেরার কাজে ব্যস্ত ছিলাম, সহযোগিতা করতাম। 9 এপ্রিল আমরা জহর থেকে পিছু হাঁটলাম, পিছু হেঁটে আমরা ঝুড়িগাছা পর্যন্ত পৌঁছলাম। 9 এপ্রিলের পরে বিগ্রহ থেকে আমাকে অ্যারেস্ট করে পাক সেনারা, আমি ক্যান্টনমেন্টে আমাকে নিয়ে যাই। ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার পরে আমার পাকিস্তানে পাঠানোর প্রস্তাব আসে, সেখান থেকে ট্রেনিং করাইয়ে পাকিস্তানের সৈন্য হিসাবে আবার ফিরে নিয়ে আসবে এই প্রতিশ্রুতি দেয়। বিমানের টিকিট হয়ে যায়, ভাগ্য সেই বিমান ওদের আসে নাই, যে কারণে আমি সুযোগ পেলাম যে আমি আমার নিজের বাড়িতে যেয়ে মা বাবার কাছে বিদায় নিয়ে আসি। ঠিক একটা গাড়িতে করে আমাকে ঝিরগাছা থানায় নিয়ে আসে, যশোর ক্যান্টনমেন্ট থেকে ইয়া থানায় নিয়ে আসলে পুলিশ সহ আমাকে আমার গ্রামে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে আমি আমার গ্রামকে না দেখাই, বারাকপুর গ্রাম দেখাইয়ে বলো ওই হচ্ছে আমার গ্রাম, ওখানে মুক্তি সেনারা আছে, ওখানে যাওয়া যাবে না, তো এখানে থাকেন, আমি যাবো আর আসবো। এমনি অবস্থায় আমি তাদের ওখানে পোষায় রেখে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমরা সব ইন্টারমিডিয়েট কোনো 16 জন ছাত্র আমার গ্রামে ছিল, আমি ওদেরকে নিয়ে ইন্ডিয়ায় চলে গেলাম। ইন্ডিয়ায় যেয়ে বনগাঁতে আমরা উপস্থিত হলাম। তখন প্রথম অবস্থায় টালিখোলা ক্যাম্পে আমি 4-5 দিন থাকি। ওখান থেকে চাওয়াবেড়ে ক্যাম্প হয়, চাওয়াবেড়ে ক্যাম্পে যাই। চাওয়াবেড়ে ক্যাম্পে আমি 15 দিন অবস্থান ছিলাম। এরপরে আয়াটা নিয়ে চলে যাই টান্ডুয়া, ভারতের উত্তরপ্রদেশ। সেখানে ট্রেনিং করে আমরা আবার বাংলাদেশে আসলাম। আমি গ্রুপ লিডার ছিলাম যে আব্দুল হামিদ, আমার উপরন্ত ছিল প্রথম কমান্ডার ছিল আব্দুল হাই যশোর গোপে, মারা গেছে, উনি হল উপ কমান্ডার জিরগাছা। তার অধীনে আমি জানতে পেরেছি বাংলাদেশে এসে সেন্টার ছিল চৌগাছা, বর্তমান চৌগাছা পাশাপুর মাজিদ বক্সের বাড়ি। সেখান থেকে বেশ কয়েকটা অপারেশন করেছি, নাবারু শিয়ালকোনার ঘাট অপারেশন করা হয়েছে, শিমুলিয়া জিরগাছা থানা আজমপুর শিমুলিয়া। নভেম্বর মাসে জগদীশপুরে বড় একটা যুদ্ধ হয়, সেখানে আমি ইঞ্জুরি হই। ইঞ্জুরি হওয়ার পরে আমাকে
ব্যারাকপুর ক্যান্টনে ভারতের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। সেখানে 16 দিন ট্রিটমেন্ট হওয়ার পরে আমি আবার ফিরে আসি। ফিরে আসার পরে যখন ইন্ডিয়ান সোলজাররা আমাদের বাংলাদেশের সহযোগিতার জন্য হাত বাড়াইছে, তাদের সঙ্গে আমাদের যারা মুক্তিযোদ্ধা আমরা সহযোগিতা 6 ডিসেম্বর আমি আমার ট্রুপস নিয়ে জিগুরাসায় আসি। প্রথম ট্রুপস কৃষ্ণনগরে আমার অবস্থান নেই, অসীমের পরে জানতে পারলাম আমাদের পাক আর্মিরা সব কিছুই চলে গেছে, কারণ আমরা শহরের মধ্যে ঢুকলাম। বঙ্গবন্ধু আসার পরে যেহেতু আমি বিএলএ খুঁজে পাইনি, আমরা ঢাকায় বঙ্গবন্ধুর নিকটে অস্ত্র জমা দিই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।